হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মোস্ট ভাইরাল এবং আলোচিত কিছু গান সম্পর্কে জানব। আমি মূলত বেশি একটা বাংলা গান শুনি না, তবে সর্বশেষ জেমস, আয়ুব বচ্চু এবং হাসানের পর হাবিব, বালাম এবং হৃদয় খান পর্যন্ত বাংলা গান শোনা হয়েছে। আসলে আমি হচ্ছে একটু বুদ্ধি প্রতিবন্ধী টাইপের লোক। আমি মূলত মিউজিক লাভার, গান লাভার নই। মানে আমার কাছে যে গানের কথা বোঝা যায় তার চেয়ে যে গানের মিউজিক ভালো অথচ কথা বোঝা যায় না সেই গানগুলোই বেশি ভালো লাগে। এবং আমার মনে আছে একবার কোনো কারণে আমার মন খারাপ হয়েছিল এবং তখন আমি এই গান শুনেছিলাম। মানে গানের মিউজিক ভালো থাকলে আমার কাছে এইসব ভক্কচক্কর গানও চলে। আমি মূলত স্যাড সং বা কষ্টের সং একেবারেই পছন্দ করি না, আমি সবসময় চিল থাকার চেষ্টা করি। যাই হোক, অনেক অপ্রসঙ্গে কথাবার্তা বলে ফেললাম, এবার চলুন মূল ভিডিওতে চলে যাই। আর এখানে একটা কথা উল্লেখ্য যে আজকে যে ভিডিওগুলোর নাম্বারিং করেছি সেগুলো কিন্তু কোনো ভিউ বা জনপ্রিয়তার উপর ভিত্তি করে করিনি, জাস্ট এমনিতেই ভিডিও বানানোর সুবিধার্থে র্যান্ডমলি করা হয়েছে। এবং আজকে সবগুলো গানের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা চাইলেই পুরো গানটি শুনতে পারেন। তো এই লিস্টের এক নম্বর রয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত একটি ডিজে সং, তোর লাইগারে। বহুল পরিচিত তাহেরি হুজুরের সুর এবং বাংলাদেশের সাধারণ একটি অল্প বয়সী ছেলে হাসানের মিউজিক মিলিয়ে এই অসাধারণ ডিজে মিউজিকটি তৈরি করা হয়েছে। আর আমার কাছে আশ্চর্য লাগে যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিজের প্রশিক্ষণ ছাড়া, আর আমি নিশ্চিত করে বলতে পারি ওদের কাছে অ্যালান ওয়াকার বা মার্শমেলার মতো অত হাই কনফিগারেশনের মিউজিক ইনস্ট্রুমেন্টও নেই, কিন্তু তারপরেও ওরা যে ধরনের মিউজিক তৈরি করেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। আর এর মানে হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকেও ওয়ার্ল্ড ওয়াইড নাম করা ডিজে বা মিউজিশিয়ান বের হওয়া সম্ভব। এরপর দুই নম্বরে রয়েছে বাংলাদেশের আরও এক ইয়ং ডিজে, ডিজে আলভি এবং জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণের প্রোডাকশনের তৈরি বসেন বসেন বৈশাজান গানটি। আর এই গানটিও তাহেরি হুজুরের কথা এবং ডিজে আলভির মিউজিক মিলিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে তাহেরি হুজুরের কথা বলতেই হচ্ছে, ওনার কণ্ঠটা আসলেই সেই। ওনার কণ্ঠের গজলই হোক বা যে কোনো সাধারণ কথা, তার সাথে মিউজিক মিলিয়ে দিলেই গান হয়ে যায়। আর এখানে আরেকটা কথা বলতেই হচ্ছে, ডিজে আলভি হচ্ছে আরও একটা বেস্ট উদাহরণ যে ইচ্ছে থাকলেই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া বা মার্শমেলো অ্যালান ওয়াকারদের মতো মিউজিক ইকুইপমেন্ট ছাড়াও অসাধারণ মিউজিক তৈরি করা সম্ভব। আর এছাড়াও ডিজে আলভির আরও একটি বেস্ট মিউজিক ক্রিয়েশন হচ্ছে ঢেলে দেই। আর এটিও বাংলাদেশে বিশেষ সাড়া ফেলেছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঢেলে দিই সংলাপটাও কিন্তু তাহেরি হুজুরের। মানে তাহেরি হুজুর আসলেই একটা মাল। এরপর তিন নম্বরে রয়েছে বাংলাদেশের একটি বাউল সং, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর এই গানটির মূলত রিমিক্স ভার্সনটাই বেশি ভাইরাল হয়েছে এবং সেটাই শুনতে বেশি ভালো লাগে। বাবা তোমার এরপর চার নম্বরে রয়েছে ইয়াং জেনারেশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী শামসের ঘুম ভালোবাসি রে গানটি। এবং রাত্রে হেডফোন লাগিয়ে শোনার মতো একটি গান। এরপর পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের র্যাপার তাবিব মাহমুদ এবং তার তৈরি র্যাপার রানার ঢাকাইয়া গালি বয় গানটি। বিশেষ করে আমার এই গানটির লিরিক্স বা কথাগুলো বেশি ভালো লাগছে। তবে এই গানটি বর্তমানে তবিব মাহমুদের চ্যানেলে নেই, বর্তমানে এটি চ্যানেল আই মাল্টিমিডিয়া নামের একটি চ্যানেলে রয়েছে। সম্ভবত এই গানটির মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়েছে। এরপর ছয় নম্বরে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিউজিশিয়ান মাস্টার ডি এর তুমি যাইও না গানটি। আমার কাছে এই গানটির মিউজিক স্টাইল এবং মিউজিক ভিডিও বাংলাদেশের আন্দাজে অনেক হাই ক্লাসি এবং স্ট্যান্ডার্ড লাগে। এবং আমার মনে হয় বাংলাদেশে এরকম স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্টেবল গানগুলোই বেশি তৈরি হওয়া উচিত। যাই হোক, মাস্টার ডি এর আরও অনেকগুলো গান রয়েছে, তবে এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি চিল্লা চিল্লি করো কেন এই গানটা বেশি ভালো লাগছে। মূলত মিউজিকটার জন্য এই গানটা আমার বেশি ভালো লাগছে। যাই হোক, এরপর সর্বশেষে রয়েছে কথা কন ঠিক না বে ঠিক গানটি। এবং এই গানটি ইউটিউব থেকে শুরু করে টিকটকেও অনেক বেশি জনপ্রিয়। সমস্যা না থাকলে দেখা দে, সমস্যা থাকলে দেখা দে, সমস্যা না থাকলে দেখা দে, সমস্যা থাকলে দেখা দে।
তো এই ছিল আজকের মতো ভিডিওটি এবং বাংলা ভাইরাল গানগুলোর আরও কয়েকটি পর্ব আমি সামনের ভিডিওগুলোতে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।